আসসালামু আলাইকুম। আমার জীবনের একটি অভিজ্ঞতা কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। আতরের দোকানে যাব যাব বলে কখনো যাওয়া হয়নি, তো হঠাৎ করে গেলাম এবং যাওয়ার পর অনেক রকমের আতর দেখেছি। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই দোকানের ভাই আমাকে বলল, আপনি যে কোনো রকমের পারফিউম যদি বানাতে চান তাহলে উনাকে দিলেই উনি বানিয়ে দিবে। ব্যাপারটা কিন্তু প্রথমে খুব অন্যরকম লেগেছিল, তারপর চটজলদি মনে হয়ে গেল আতর থেকেই তো পারফিউম তৈরি করা হয়, আতরটাই আসলে পারফিউম অয়েল। যাক, এসবের জন্য কিন্তু বিশদ জ্ঞান রাখতে হয়, আমার এত জ্ঞান নেই। আতরের দোকানি ভাইকে বললাম যে ভাই, আজকে তো আমি ভিডিও করতে এসেছি, তো আমি আপনাকে যে কোনো একটা পারফিউম দিয়ে বলতে পারবো না, আমাকে এটা বানিয়ে দেন। আজকে আমি দর্শক হিসেবে আছি, আপনি একটু বানিয়ে আমাকে দেখান। পারফিউম বানানো এত সহজ, এত সহজ যে আমি না দেখলে কখনই বিশ্বাস করতাম না। খুব মনোযোগ সহকারে দাঁড়িয়ে আছি যে এই দোকানি ভাই আমাকে পারফিউম বানানো দেখাবে। দেখলাম যে বোতল থেকে একটা ছোট শিশিতে ঢেলে দিচ্ছে। আজকে আমার মতো আপনারাও জেনে নেবেন কিভাবে আতর থেকে পারফিউম তৈরি করা যায়। কয়েক ফোঁটা আতর, অ্যালকোহল আর মেশিন হিসেবে হচ্ছিল কফি ফোমার। এই যে আমি জিনিসগুলোর কথা বলেছি সেটা আমি আমার জ্ঞান থেকে আপনাদেরকে বলেছি। তার কারণ, এই ভাইকে আমি দেখলাম কত কিছু দিচ্ছে, কিন্তু আমি জিজ্ঞেস করাতে উনি একবারও আমাকে একটা কেমিক্যালের কথাও আমাকে বলছিল না। আমি চুপচাপ ভিডিও করছিলাম আর ভাবছিলাম কি আর হতে পারে, এই তো এই জিনিসগুলোই। খুব আগ্রহ সহকারে কিন্তু আমি ওনার পারফিউম বানানো দেখছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে আজকে উনি বলবে কেমিক্যালের নামগুলো, আর আমি কিন্তু নিয়ে যেয়ে বাসায় বসে বসে নিজের ইচ্ছে মতো করে কিন্তু আমি আমার পছন্দের পারফিউম বানিয়ে নেব। ব্যবসায়ী ভাই যেহেতু কেমিক্যালের একটা নামও বলেনি, তো আমি আপনাদেরকেও বলতে পারছি না। উনি বানানোর পরে শুধু বলল, এই যে ভাই আমার বানানো হয়ে গিয়েছে, এবার নেন ধরেন একটু গন্ধটা শুনেন। আমি ভিডিও করতে গিয়েছিলাম আতরের পাইকারি বাজারে, আপনারাও কিন্তু খুব সস্তায় এখান থেকে আতর কিনে নিয়ে যেতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। জাজাকাল্লাহ খ্যার, আসসালামু আলাইকুম।